হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্ট্রোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসছে অন্তর্জাল সিনেমার অফিসিয়াল পোস্টার। সিনেমাটা রিলিজ পাবে হচ্ছে আগামী কোরবানি ঈদে। যদিও সিনেমাটা রোজার ঈদে রিলিজ করার কথা ছিল, বাট কোনো এক কারণে তারা রিলিজ করেনি। তো এবার তারা টার্গেট করেছে যে কোরবানি ঈদে রিলিজ করবে। তো সেই লক্ষ্যে তারা তাদের সিনেমা থেকে অফিসিয়াল পোস্টার ড্রপ করেছে এবং এই সিনেমাটা নিয়ে আমার এক্সাইটমেন্ট রয়েছে। সেটা কেন রয়েছে সে ব্যাপারে আসছি, তবে তার আগে একটু পোস্টারটা নিয়ে কথা বলি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্তর্জাল সিনেমার অফিসিয়াল পোস্টার, এবং পোস্টারটা নিয়ে যদি আমি এক বাক্যে বলি, পোস্টারটা ডিসেন্ট বাট আরও বেটার হতে পারত, এবং আমি এর থেকে বেটার কিছু আশা করি। কারণ আমি আপনাদের দেখাই, কারণটা হচ্ছে এই সিনেমার পোস্টার মেকার হচ্ছে YF VFX, যারা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা পোস্টার মেকার। তো যখন এত বড় একটা নাম পোস্টার সঙ্গে যুক্ত রয়েছে এবং পোস্টারটা যখন এরকমের হচ্ছে, তখন তো একটু নিরাশা রয়েছে ভাই। কারণ সায়াম ভাই এবং YF VFX মানে তাদের যে টিম, তারা যেভাবে কাজ করে বা তারা যে ধরনের পোস্টার আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়েছে, সেগুলো ভাই একটু আলাদা, একটু অন্যরকম ফ্লেভারে, এবং আমি সবসময় তাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি, বাট তারা সবসময় সেটা পূরণ করে না। এটা স্বাভাবিক, আসলে সবার সব কাজ পছন্দ হবে না। তবে হ্যাঁ, এই কাজটা যে আসলে এক্সট্রাঅর্ডিনারি সেটা কেউই বলবে না, কারণ এইখানে আসলে এক্সট্রাঅর্ডিনারি সেই ভাইবটাই তারা রাখতে পারে নাই। ওভারঅল পোস্টারে তারা যা করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু হুডি স্টাইলে যে ব্যাপারটা থাকে হ্যাকারদের, সেই হ্যাকারের কিছু হুডি কপি পেস্ট বা যেভাবে আর কি তারা সারিবদ্ধ করেছে। এরপরে সিনেমার লিড কাস্টদের কিছুটা ফেস রিভিল করেছে, যেখানে আমরা সিএমকে, বিদ্যা সিনহা মিমকে, কিটো ভাইকে, দেন হচ্ছে সুনেরা বিলতে কামালকে, এ বি এম সুমনকে, তো জাস্ট তারা অ্যাক্টরদের ফেস রিভিল করেছে এই আর কি। আর এর বাইরে পোস্টারের মধ্যে তারা শুরুতে লিখেছে যে ফ্রম দ্য ডিরেক্টর অফ ঢাকা অ্যাটাক অ্যান্ড অপারেশন সুন্দরবন। অ্যান্ড এই দুটো ফিল্মের মধ্যে ঢাকা অ্যাটাক আমার খুব ফেভারিট একটা সিনেমা, খুব ভালো মেকিং ছিল। এরপর তারা যে লাইনটা লিখেছে, মূলত আমি এই লাইনটার জন্য এই সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে ফার্স্ট এভার সাইবার অ্যাকশন থ্রিলার ইন বাংলাদেশ। আসলে এই জনরা বা এই ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা হয় না, তো তারই জন্য মূলত আমি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড। এরপরে অন্তর্জাল ফন্ট দেখতে পাচ্ছি, অল্টার নিবেদিত অন্তর্জাল। তো অন্তর্জালের এই যে টাইটেল লোগোটা, এই লোগোটা কিন্তু বেশ সুন্দর করে তার সাজিয়েছে। এরপরে একটি দীপন চলচ্চিত্র, এরপর ফেস রিভিল, অ্যান্ড ফাইনালি ঈদুল আজহা রিলিজের ঘোষণা তারা দিয়েছে। এরপর স্পন্সরদের নাম রয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পোস্টার। পোস্টারটার যে কালার টোনটা আমার কাছে ভালো লেগেছে। তবে পোস্টারটার মেকিং যে কনসেপ্ট, সিনেমার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, তবে এর থেকে বেটার কিছু করা যেতে পারত, এর থেকে আরও অনেক কিছু করা যেতে পারতো। যেহেতু একটা হ্যাকার কনসেপ্টে আমরা এর আগে অনেক ভালো ভালো পোস্টার দেখেছি বিভিন্ন সিনেমার, তো সেখান থেকে এটা কাইন্ড অফ আমার কাছে একটা ডিসেন্ট পোস্টার কনসেপ্টটা তারা ধরে রেখেছে। যেহেতু হ্যাকার কনসেপ্ট, তো সেই কনসেপ্ট অনুযায়ী তারা জাস্ট একটা সাজিয়েছে। আই থিঙ্ক আরও পোস্টার আসবে এই সিনেমা থেকে, তখন হয়তো বা অন্যরকম করবে YF VFX বা এই অন্তর্জলের টিম। তবে এই মুহূর্তে জাস্ট একটা গুড ভাইব রয়েছে, এবং আমি পোস্টার থেকে সিনেমাকে জাজ করবো না। আমি সিনেমাটার উপর এখনও ভরসা করছি, এবং আসলে আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জনরার সিনেমা হোক, আমরা বিভিন্ন ধরনের সিনেমা এক্সপ্লোর করি, এবং এটা কিন্তু দরকার। কারণ ঘুরে ফিরে আমাদের ইন্ডাস্ট্রিতে ওই গতানুগতিক ধাঁচেরই সিনেমা হয়, তো সেখান থেকে যখনই নতুন কিছু আসে আমি একটু বেশি প্রত্যাশা করি, সেটা আপনারা সবাই জানেন। তো সেই প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্জল সিনেমার উপরই প্রত্যাশা রয়েছে, এবং মেকারে রয়েছে তো দীপন, সাথে রয়েছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, কেটো ভাই, সুনের বিনতে কামাল, এ বি এম সুমন সহ আরও অনেকে। আর এখনও প্রত্যাশা রয়েছে সিনেমাটার উপর, বাকিটা তো সময় বলে দেবে যে কেমন হয়েছে। আর টিজার আসলে আমরা আরও ধারণা পাবো সিনেমাটা সম্পর্কে, তো দেখা যাক কী হয়। আর হ্যাঁ, এই মুহূর্তে পোস্টারটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড এস টু উইথ ফিল্ম স্টোকস। ধন্যবাদ সবাইকে।